हेलो गाइस, आबार वेलकम जाना तुम्हारे एन बैरिए एक चायर दोकने मेघला आकाश तो भावल एक चा फा खे आस तुम्हरा चलो हमारे चलो मजा नाओ और सब बड़ कथा तुम्हारे आगे बोले एखो बोल तो बेसि देरी करबो ना तुम्हारा जल्दी जल्दी सबसक्राइब कर फेलो तो এখন আমরা আছি বর্তমান উল্লাসে এই সবে জয়নি পেরুচ্ছি তোমরা ভিউটা জাস্ট শুরু দেখো আমাদের এটা বর্তমান এই বর্তমান আগে এরকম একদমই ছিল না তো যত সময় যাচ্ছে আপনারা যারা বর্তমানে থাকেন তারা বর্তমানকে খুবই ভালোবাসেন এবং আশা করি তারা বর্তমানে আসবেন তাদেরকেও আমি একটা কথা বলবো যে বর্তমানে মানুষজনকে আমাদের খুবই ভালো লাগে বর্তমানে মানুষগুলো এই কারণের জন্যই আমাদেরকে বলছি কারণ বর্তমানে মানুষজন খুবই ফ্রেন্ডলি সবার সাথেই উঠতে পারে বলা তো তারা বর্তমানে থাকেন না একবার আসতে পারেন একবার বর্তমানে আসতে পারেন ঘুরতে বর্তমানে নানা টুরিস্ট স্পট আছে আমরা আমাদেরকে সেসব স্পট ঘুরে থাকবো আমাদের কোনো সমস্যা নেই আমাদের দুজন নিচে একটা ডিসক্রিপশন বক্স থাকবে ওইখানে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে ফোন দরকার হলেই তবেই ফোন করবেন তার মানে তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ একাডেমি তো এইখানে আর কি পড়াশোনা হয় তো আমরা বলতে গেলে পড়াশোনা থেকে বহুত গাইস সামনে ভিউটা একবার তোমরা দেখো মেঘলা আকাশ সন্ধ্যে সময় সামনে ভিউটা দেখো জাস্ট তোমরা এনজয়মেন্ট জাস্ট তোমরা সৌমেন অধিকারী এখানে মোগলাই ভাজা হচ্ছে একটা রেডি হচ্ছে মোগলাই মোগলাই বানাবে না তো না না মোগলাই না
দাদা তোমার নামটা বলো। মনো সোমে। আচ্ছা তুমি এটা কত বছর ধরে করছো? এই এক দেড় বছর। আচ্ছা তাই এটা রিপ্রেজেন্টার তো দেখো সামনে একটা বড় মাঠ আছে, ঠিক আছে, এখানে মাঠে এখন মানে খুবই অন্ধকার, আকাশে মেঘ করে রয়েছে, সেই জন্য ভিডিও ফুটেজ তো আসছে না, তা যদি সম্ভব আপনাদের আপনারা একবার ঠিক আছে আবার ভিউটা দেখুন, আকাশটা দেখুন, অসাম আকাশটা লাগছে। এরকম ওয়েদারে এরকম একটা বাইপাস, এরকম একটা ওয়েদারে বাইপাস ধারে এরকম স্ট্রিট ফুড খাওয়ার মজাটাই আলাদা। চলো আসুন খাই, খেয়ে দেখি কীরকম কী অবস্থা। তো বন্ধুরা, তারপরে বৃষ্টি হয়, তার জন্য আমরা সেই খাবারটা খেতে পারিনি, তারপরে বাড়ি চলে আসি। তো ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।